গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট খুচরা বিদ্যুতের দাম তেতাল্লিশ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি সকালে কারণ বাজারে টিসিবি মিলনায়তনে বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে গণশুনানিতে অংশ নিয়ে ডিপিডিসির পক্ষ থেকে প্রস্তাব করা হয় তবে প্রস্তাবিত দামের সাথে দ্বিমত প্রকাশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি এক্ষেত্রে বিদ্যুতের দাম পনেরো পয়সা বাড়ানোর সুপারিশ করেছে শুনানিতে নাগরিক প্রতিনিধিরা দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেন